বাংলা মানবতার সমাধান

কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন পৃথিবীর যে দেশ থেকে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম এবং আল্লাহ সুহায়ালার কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই বসাকে এই দেখাকে এই কথা বলাকে এই সোনাকে যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবল করেন আমিন আলমিন সম্মানিত ভাই ও বোনেরা দর্শক মন্ডলী আমাদের আলোচনা চলছে সুরাতুল আহজাব থেকে দাওয়াতি দিনের আলোচনা আমরা করেছি আলোচনা এত সহজ দিনের নয় দাওয়াতির পথ এটা ফুল বিছানো নয় পথ যেখানে বড় বড় ধরনের বাধা বিপত্তি আছে যেখানে কন্টকাকীর্ণ অসুবিধা আছে যেখানে জীবনের ঝুঁকি আছে যেখানে আপনার সর্বস্ব হারানোর রিস্ক আছে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীর দায়িত্ব পালন করার পরেই কাফের মুশরিকদের সঙ্গে আল্লাহর নবীর আচরণ কি হবে দাওয়াত দিতে গিয়ে সেই সম্পর্কে আলোচনা হচ্ছে আর দাওয়াত দিতে গিয়ে নবী কি বিরোধিতার মুখোমুখি হয়েছেন সেটা হবে আমাদের আলোচনা সূত্রপাত وبشر المؤمنين بأن لهم من الله، بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع اذاهم যারা এই মিশনে থাকে তাদেরকে আপনি সুসংবাদ দেন মুমিনদেরকে যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বড় ধরনের পুরস্কার ফজল এবং করম রহমত রয়েছে আর আপনি কখনো দাওয়াত দিতে গিয়ে কাফির মুনাফিকদেরকে আপনি ফলো করবেন না কারণ তাদেরকে ফলো করলে লিয়ুদিল্লু কাআন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে আপনাকে ডাইভার্ট করে ফেলবে তারা ওয়া দা আযাহুম তাদের কষ্ট আপনি ইগনোর করবেন তাদের কষ্টকে আপনি এভয়েড করে চলবেন সহ্য করে যাবেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ রবুল আলামিন আল্লাহ তাআলার উপরে আপনি তাওয়াক্কুল করে থাকবেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল আপনার অভিভাবক হিসেবে গার্ডিয়ান হিসেবে আপনার পেট্রোল হিসেবে আল্লাহ এনাফ এনাফাহ আল্লাহ যেমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে যে প্রতিঘাত আসবে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে আর চ্যালেঞ্জ কে কিভাবে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে সে কথাও নবী সাল্লাসাল্লামকে আল্লাহ তহ এখানে বলে দিলেন আল্লাহ নবীর দাওয়াত এটা কোনো আপনার আমরা তো দাওয়াত মনে করি যে মানুষ খাবারের দাওয়াত দেয় এক দাওয়াত গিয়া তো তো দাওয়াত দাওয়াত কা হয়। আমরা খাওয়া দাওয়ার খানে দাওয়াতের কথা বলি এরকম এই দাওয়াত বড় কঠিন দাওয়াত এটা খাবারের দাওয়াত নয় এখানে সুন্দর সুন্দর মাছ গোস্ত এখানে আসে না এখানে পাথর আসতে পারে জীবনের ঝুঁকি আসতে পারে সাফায় দাঁড়িয়ে আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন আল্লাহ নবীদ কে শারীরিক ভাগে আঘাত করা হলো আল্লাহ নবীর জন্য বদা করা হলো আল্লাহ নবীকে রাস্তাঘাটে পাইলে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে আল্লাহ নবীকে থুথু নিক্ষেপ করা হয়েছে আল্লাহ নবী কাবা ঘরে পাশে নামাজ আদায় করেন শেষ দায় গেলে পরে উটের নাড়ি বুড়ি আল্লাহর নবীর মাথার উপরে আনে চাপিয়ে দেওয়া হলো মা ফাতেমা ছোট মেয়ে তিনি কি করবেন কানসেন আর বাবার মাথার উপর থেকে উঠে নাড়ি হুড়ি সরাচ্ছে না রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কষ্ট শেষ হলো না আল্লাহ নবী সাহাবিরা কিছু কিছু হিজরাত করে আবিসিনিয়াতে চলে গেলেন হাবাসায় চলে গেলেন নাজাসির দেশে নবী সাল আলহি আসাল্লাম নির্বাসনে দেয়া হলো সে আবে আলবি গিয়ে দেখেন এখনো কি পাহাড় কিছুই নাই আল্লাহ রসুলের বানিল আব্বাসকে সেখানে নির্বাসনে দেয়া হলো বয়কট করা হলো এমন অবস্থা হলো বাচ্চাদের পায়খানাটা ছাগলের পায়খানার মতো হয়ে গেল কারণ গাছের লতা পাতা খাওয়া ছাড়া কোন মানুষের খাবার তাদের নসিবে জোটে নাই বের হয়ে আসলেন আল্লাহ নবী চাচা চলে গেলেন যে চাচা আল্লাহর নবীকে সারা জীবন প্রোটেকশন দিয়েছেন আল্লাহর রসুল চোখে অন্ধকার দেখতে চায় থাকলেন এর মধ্যে ছয় মাসের মধ্যে খাদিজা এনতে কাল হয়ে গেল খাদিজা ঘরে সান্ত্বনা দিতেন আর আবু তাহলে বাহিরে প্রোটেকশন দিতেন দুইজনেই চলে গেলেন দাওয়াতের কি দুরবস্থা

আল্লাহর নবীকে চেয়ে যাব করলো পাথর মেরে শরীরকে রক্তাক্ত করে দিল আল্লাহ নবীর শরীর থেকে রক্ত পড়ে 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 জুতার মধ্যে রক্ত ঢুকে জুতা পর্যন্ত আটকে গেল খেজুরের বাগানে আঙ্গুরের বাগানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন বিন হারেসা বলছেন আল্লাহর কসম করে বলি সেদিন আমি আল্লাহর নবীর জীবনের ব্যাপারে সেদিন আমি আশাহত হয়ে গিয়েছিলাম হোপলেস হয়ে গিয়েছিলাম আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত পড়ে তার জুতাটা আটকে গেল আর জুতা আমি টেনে বের করতে পারছিলাম না আল্লাহ হয়ে পড়ে গেলেন আমার মনে হয়েছিল নবীর হুশ না আস্তে আস্তে বানিয়ে আল্লাহ নবীকে সেবা শুশ্রূষা করলাম আল্লাহ নবীর হুশ ফিরে এলো ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে বললেন এ নবী আপনার সঙ্গে তারা যে বেয়াদবি করেছে আপনি চাইলে একেবারে দুই পাহাড় ক্রাস করে দেওয়া হবে তোমার কাছে আমি হয়তো ওদেরকে ভালো করে দাওয়াত দিতে পারিনি আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দিও না যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কাদের কাছে দাওয়াত দিব এদের বংশের মধ্যে থেকে হয়তো এমন কোন মানুষ বের হয়ে আসবে যারা ইমান আনবে আমরা যারা হিন্দুস্তানের মানুষ মোহাম্মদ যিনি ফাতে হুসেন সিন্ধ কে যিনি বিজয় করেছেন সেই মোহাম্মদ তিনি ছিলেন হলো তায়েফের বংশের লোক তায়েফ থেকে ছিলেন যদি ওই দিন আল্লাহ নবী তায়েফ কে ধ্বংস করে দেওয়ার দোয়া করতেন আমরা হয়তো মুসলমান হইতে পারতাম না মোহাম্মদ বিন কাসেমের হিন্দুস্তান বিজয়ের মধ্যে দিয়ে হিন্দুস্তানের মানুষরা আমরা মুসলমান হয়েছি হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তান সব এক দেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এভাবেই ছিল আপনারা সবাই চিন্তা করে দেখেন আল্লাহর রাসূলের দোয়া ফসল সেদিন আমরা যে আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি ধ্বংস করে দিও না তাদের বংশ থেকে মুহাম্মদ বিন কাসিম সাকফি সকীব কুতর লোক আল্লাহ রাব্বুল তাকে নিয়ে এসেছেন এই কঠিন সময় গেল দাওয়াতের উপর দিয়ে এত বিপদ জায়েদ বললেন এরপর আমি কি করব আমি জানি না আমি নিজেও খুব ক্লান্ত আর তবে নবীর যেন জীবনের ক্ষতি না হয় আমি সবসময় আল্লাহ নবীকে খেয়াল রেখেছি সে আদ্দাস এক নাসরানি গোলাম এসে আঙ্গুর খাওয়াইছে আঙ্গুরের বাগান ওই এরিয়াতে এখনো আঙ্গুরের বাগান আছে আল্লাহ রসুল কোথায় বসেছেন কোন এরিয়ায় সাকিব গোতরা ছিল কোথায় মাসুদ হাবিব আবদি আলিলা ছিল এখনো পর্যন্ত আপনার চোখের সামনে ভাসবে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে আল্লাহর নবীর দাওয়াতে কোনো কাজ হলো না মনে হলো যেন আল্লাহ নবী ব্যর্থ কিন্তু সার্থকতা এবং ব্যর্থতা এত তাড়াতাড়ি পরিমাপ করা যায় না রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম আর কোথায় যাবেন ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন এটাই তো কথা এই দাওয়াত নিয়ে আল্লাহ নবী তায়েফ থেকে মক্কার দিকে আসা শুরু হয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন তো খালি কষ্ট দিবেন না সান্ত্বনাও দিবেন ওয়াদিন নাখলাতে আছেন ওয়াদিল জিন আল্লাহ রসুল রাত্রি যাপন করছেন আর নামাজ পড়তেছেন এই ক্লান্ত শ্রান্ত ايبا اغ هات جورجور تشوريني انا ما اسكتسن قران تلاوت كورتسن زين درك الله سبحانه وتعالى بره قل اوهي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهديه الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا এই দাওয়াতের বিপদের সময় জিনরা আল্লাহ রসুলের কোরআন পড়া শুনলো আর তারা ইমান আনলো আল্লাহ নবী একটু হলেও সান্ত্বনা পেলেন মানুষে কথা না শুনলে কি হবে জিনরা তো শুনলো এই জিনদের কথা আল্লাহ সুহান হুয়া তাল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু কোথায় যাবেন মক্কায় তো ফিরে আসতে হবে মক্কায় ফিরে আসা আল্লাহর নবীর দাওয়াতের জন্য আর এক ট্রাজেডি এই ট্রাজেডি সম্পর্কে আমরা কথা বলবো আপনারা টেলিভিশনের সামনেই থাকবেন

don't know about you ওয়ান্ডার বেস্ট বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বাংলায় মুহাম্মদ সাল্লাহু আলহামের মনে মুক্তা আবু জর রাহু হতে তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা তো অধপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে মিথ্যা কসম করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস নম্বর একশো অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে যেই যে ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে

কোনো দিক দিয়ে ঢুকতে পারেন না এখন দেখেন আল্লাহ নবী এমনি খুবই অসুস্থ শরীর তার ভারাক্রান্ত মনটা ভারাক্রান্ত শরীরটা ক্ষত এই শরীর নিয়ে তিনি ঘরে আসবেন রেস্ট করবেন কিন্তু হলো না আল্লাহ কি ফয়সালা আল্লাহর সাহায্য সব সময় থাকে আদি এক বান্দা ছিল মুসলমানও না আল্লাহ তার অন্তরের মধ্যে একটু দয়া দিলেন একটু মায়া দিলেন আর তিনি চিন্তা করলেন আমাদের বংশের একটা ছেলে মক্কার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে তার সঙ্গে আমাদের দিমত থাকতে পারে বি ঘরে থাকবে তো অসুবিধা কি আমি আমি তাকে তাকে আশ্রয় দিব দিব তার ছেলেদের সঙ্গে কিন্তু কথা বললেন ছেলেরা বললো বাবা আপনি যা বলেন আমরা রাজি আছি ছেলেদেরকে নিয়ে কাবা ঘরের সামনে গিয়ে আবু জাহালের সামনে অ্যানাউন্স করলো যদি কেউ কে ফেস করতে চাও তাহলে আমি এবং আমার ছেলেদের সঙ্গে আগে ফাইট করো আই এম গিভিং আমি তাকে শেল্টার দিচ্ছি আমি তাকে আশ্রয় দিচ্ছি রসুল্লাহ সাল্লা সাল্লাম এ খবর পেয়ে খুশি হলেন মক্কাতে তিনি ঢুকলেন কিন্তু ঢুকে কোথায় যাবেন যাওয়ার তো আর জায়গা নাই চাষার ঘরে যাবেন চাষার এনতে কাল হয়ে গেছে কষ্ট আরো বাড়বে নিজের ঘরে যাবেন নিজের ঘরে সান্ত্বনা দেওয়ার জন্য খাদি যত নাই কোথায় যাবেন আল্লাহ নবী উত্তম ডিসিশন নিলেন তিনি ডিসিশন নিলেন না নিজের ঘরে যাব না চাচার ঘরে যাব না তাতে মনের ব্যাথা আরো বাড়বে আল্লাহর আল্লাহর ঘরে চলে যায় ঘরের পাশে সেখানে ওনার ফুফুর ঘর ছিল সেখানে তিনি ঘুমাতে থাকেন কাবা ঘরের পাশে বাব মালিক আব্দুল আজিজ এক নম্বর গেট দিয়ে ঢুকলে পাশেই হলো বাব ওম মেহানি এখনো যারা চিনেন তারা ফাইন্ড আউট করতে পারবেন্লা আসলাম এত কষ্ট করে এসে সেখানে বিশ্রাম করতেছেন আল্লাহ মায়া হলো আল্লাহর দয়া হলো এই আল্লাহর নবীর জন্য পৃথিবীতে কত ঘর কিন্তু কোন ঘর দরজা খুললো না সব ঘর আল্লাহ নবীর জন্য দরজা যখন বন্ধ করে দিল রবুল আলমিন আল্লাহ তালার দয়া হলো মায়া হলো তিনি আসমানের দরজা আল্লাহ নবীর জন্য খুলে দিলেন সুবাহান আল্লাহ জন্য দুনিয়ার সকল দরজা আপনার জন্য যদি বন্ধ হয়ে যায় আমার দায়ী ভাই আমার দায়ী আবন আল্লাহর আসমানের রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে কোনো সন্দেহ নাই আল্লাহর নবীর জন্য আল্লাহ আসমানের দরজাকে খুলে দিয়েছে আর বলেছেন হে নবী আপনি তো নিজের জন্য কষ্ট করেন নাই কষ্ট আমার জন্য করেছেন কাজে আমি আপনাকে সান্ত্বনা দিব আপনি চলে আসেন আমি বাহন পাঠালাম আপনার ইসরা এবং মেয়ারাজ হবে অল্প সময়ের মধ্যে আপনাকে মক্কা থেকে বায়তুল মোকাদ্দাসে নিয়ে যাব বাইতুল মুকদ্দাস থেকে আপনার মেয়রাজ হবে আপনি সাত আসমানে চলে যাবেন আর আপনার এই যে কষ্ট সব কষ্ট আপনি ভুলে যাবেন হাওলাহু

দাআকা রব্বুক ওয়া মা ক্বালা হে নবি রব আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই আর আপনাকে অবন্দন করেন নাই আপনাকে ছেড়েও দেন নাই পরিত্যাগ আল্লাহ আপনার সাথে আছেন আর আল্লাহ সাথে থাকলে আর কোন কিছুর কিন্তু দরকার হয় না ইসরা এবং মিরাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্তনার ব্যবস্থা হলো যেহেতু দাওয়াতের পথে কষ্ট করেছেন আল্লাহ সান্তনা দিয়েছে হিজরতের আগে আল্লাহর নবীর জীবনের উপরে ঝুমকি হুমকি আসলো দাওয়াতের কারণে আল্লাহ সুহায় না হুয়া তাহলে আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে নিয়ে মদিনে আল্লাহর নবীকে বিজয়ী করলেন যেই নবী মক্কায় যার জন্ম মক্কায় যার বসবাস চোদ্দ গোষ্ঠী যেখানে বসবাস করে যেখানে তার নিজের বাপের ভিটে মাটি যেখানকার তিনি পার্মানেন্ট নাগরিক যেখানকার পারমানেন্ট সিটিজেন যেখানে দ্য সন অফ দ্য সয়েল যেটাকে আমরা বলি সেখানে তিনি থাকতে পারবেন না বের হয়ে যেতে হলো রাতের অন্ধকারে যারা চেয়েছিল কালকে সকালে মোহাম্মদ নামের কোন লোক পৃথিবীতে এক্সিস্ট করবে না থাকবে না আল্লাহ তাদেরকে পরাজিত করে দিলেন আল্লাহ নবীর দাওয়াত তিনি উপরে উঠালেন ঝান্ডাকে আল্লাহ ভুলণ্ঠিত করে দিলেন ওয়াকালি মাতুল্লা হেহিয়া আর আল্লাহর ঝান্ডা সবসময় উপরে ওঠায় দাওয়াতের ঝান্ডাকে আল্লাহ উপরে উঠালেন কাফের ঝান্ডাকে আল্লাহ ভুলুন্ঠিত করে দিলেন পদদ্বলিত করে দিলেন আল্লাহ আজি জুন হাকিম আল্লাহ হলেন হেকমত ওয়ালা আল্লাহ হলেন মহাপ্রক্রমশ আলী সুফহান আল্লাহ আল্লাহ সুফহান হুয়া তাহালা আল্লাহর নবীকে নিয়ে আসলেন মদিনা তিনি এরপরে মাত্র মাত্র কতদিন আট বছরের মাথায় ইয়ার্স টাইম এই নবীকে বেশে বিজয়ীর করে মক্কায় নিয়ে দেখুন? বিজয়ী বীর আসলেন দাওয়াত এমনি এমনি হয় নাই নবীর কষ্ট করতে হয়েছে নবীকে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করতে হয়েছে দান্দান মোবারক শহীদ হয়েছে হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছে নবী মোহাম্মদ মারা গেছেন বলে অহুদের ময়দানে সেই রব উঠে গিয়েছে ইসলাম আপনার কাছে এমনি এমনি আসে নাই আল্লাহর নবীর দাদ ভাঙ্গা ইসলাম আল্লাহর নবীর তাইফের ময়দানে রক্ত ঝরানো ইসলাম আল্লাহর নবীর গাড়ি সাউরে আশ্রয় নিয়ে আসে ইসলাম আজ আপনার কাছে এসেছে ইসলামের লেগেছে আজ আপনার কাছে আপনার কি দায়িত্ব আপনি কি ইসলামকে নিয়ে ঘুমাবেন আর সকালবেলা উঠবেন আবার ঘুমাবেন আর খাবেন দাবেন আর ভালো থাকবেন এটাই কি আপনার কাজ এটা আপনার কাজ কখনো হতে পারে না ভাইরা বোনেরা দিনের কাজ করতে গেলে আপনার বিপদ মুসিবত আসতে পারে আল্লাহ যেভাবে এসেছে কিন্তু আপনারা ভয় করবেন না এর মধ্যেই মজা এর মধ্যেই আনন্দ এর মধ্যেই সার্থকতা এর মধ্যেই আমাদের জীবন সার্থক হবে আল্লাহ আপনার দিলের মধ্যে এতমিনান দিবেন এর মধ্যে থেকে আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যেহেতু আমরা ভালোবেসেছি অযাদা বিহীন ঈমান আল্লাহ সুইটনেস অফ ঈমান দিয়ে দিবেন কিন্তু শর্ত হলো কন্ডিশন হলো আমরা এই দাওয়াতের পথে আমাদেরকে থাকতে হবে আর আমরাও যেন কাফির মুশতিকদের কথায় যেন ভুলে না যাই নিজেদের দাওয়াতের পন্থাকে যেন পরিত্যাগ না করে একমাত্র দাওয়াতি পন্থা হল মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ মানুষকে যেভাবে দাওয়াত দিয়েছেন

বিভিন্ন ভাবে তারা আমাদেরকে মিসগাইড করে ফেলছে মিডিয়া দিয়ে মিসগাইড করে বিভিন্ন টেক্সট দিয়ে মিসগাইড করে ফিলোসফি দিয়ে মিসগাইড করে আমাদেরকে তারা মিসগাইড করতেই থাকবে আর তোমাদেরকে যদি তারা কষ্ট দেয় কষ্ট দেওয়াই তো ওদের কাজ তাহলে হলে ওদের আখেরাত নষ্ট হবে কি করে ওদের কপাল পড়বে কি করে ওয়া দা আর হে নবী আপনি তারা যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি এটাকে ইগনোর করবেন আপনি এটাকে মাফ করে দিবেন তাদেরকে আল্লাহর রস্তে তাদেরকে আপনি মাফ করে দেন আর আল্লাহর ওস্তে তাদেরকে মাফ করে দিলে আল্লাহ আপনার মর্যাদা বাড়াবেন তাদের মর্যাদাকে ভূলুনwidetilde করবেন এটাই হলো আল্লাহ সুবহানাহু নিয়ম আর ওয়া তাওয়াক্কাল আল্লাহ আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করুন ওয়া কাফা বিল্লাহি আর আল্লাহ আপনার অভিভাবক হিসেবে গার্ডিয়ান হিসেবে প্রোটেক্টর হিসেবে আপনার পেট্রন হিসেবে আল্লাহ রাবুল আলমিনী যথেষ্ট আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল থাকতে হবে নড়বড়ে তাওয়াক্কুল হলে কাজ হবে না যে পাহাড় নড়ানো যাবে কিন্তু আল্লাহর উপর থেকে আমার তাওয়াক্কুলকে কমানো যাবে না তাহলে এই পর্যায়ে আমরা এই যে সুরাতুল আহজাবের আপনার ফোরটি সেভেন নম্বর আয়াতে এবং ফোরটি এইট নম্বর আয়াতে এখানে আমরা আলোচনা করলাম দাওয়াতি ময়দানে বিপদ মুসিবত আসবে দাওয়াত দিতে গেলে বিরোধিতার মুখোমুখি হতে হবে আমাদেরকে শত্রু চক্রাঙ্গানের মুখোমুখি হতে হবে কিন্তু আমরা যেন এটা দেখে ভয় পেয়ে না যাই আল্লাহ নবীর উপরে যেমন বিপদ মুসিবত এসেছে আমাদের উপরে আসবে কারো হয়তো জেল জরিমানা হয়ে যাবে কারো হয়তো ফাঁসি হয়ে যাবে আর ফাঁসির যে মঞ্চে গিয়েও যারা দাওয়াত দিয়ে যাবেন তারাই তো প্রকৃত দায়ী আল্লাহ রাবুল আলমিন এই দিনের দাওয়াতের দায়িত্ব কষ্ট সহ্য করে হলেও আমাদেরকে পালন করে যাওয়ার তো দিন আমিন আপনাদের সঙ্গে আবারও অন্য কোন এপিসোডে দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ সুহান হুয়া সবাইকে ভালো রাখুন আপনারা সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত Saturdays provide. In Britain we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity

প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়